আমি দাঁড়িয়ে আছি জোরসেনী মন্দির প্রাঙ্গণে কিছুদিন আগেও এই মন্দিরের যত্রতত্র পড়েছিল জঞ্জাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অস্থায়ী কর্মীদের মাইনে বন্ধ থাকায় তাদের কাজও বন্ধ ছিল আমি সেই নিয়েই একটি ভিডিও বানিয়েছিলাম কাজ বন্ধ থাকার জন্যে আমরা কেউ অফিসে আসি নাই আর এই সাইডে কেউ যাই নাই ওই জন্য বাগান অপষ্কার হয়ে আছে অন্য বছর কি এই যে এক মাস বন্ধ প্রায় এক মাস তো এটা কি অন্যবারে কেমন হয় না না অন্যবারে কোনো বন্ধ হয় না আমরা সাতানব্বই সাল থেকে একভাবে কাজ করে আসছি এরকম হয় না এই এই বছর হবে না সেই দিনটা তো মেন তো গাছটা লাগিয়ে দিতে হবে অক্টোবরে লাগিয়ে দিতে হবে গাছটা সেই ভিডিওটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হর্টিকালচার দপ্তরে গিয়ে আধিকারিককে দেখানো হয় ভিডিওটি সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যাতে অস্থায়ী কর্মীদের মাইনে মঞ্জুর করে পুনরায় কাজ শুরু করা হয় আপাতত তার পরিপ্রেক্ষিতেই কাজ শুরু হয়েছে আপনাদের যে অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ ছিল এখন কি অবস্থায় আছে এখন এই মাস থেকে আমাদের তো কাজটা চালু হয়েছে কোটেশন আইজি ছোটবাবু বলছে আর এটা অভিজিৎ দা মানে অভিযোগ করে জানিয়েছে তারপর আপনারা হ্যাঁ জানানোর পর কাজটা চালু হয়েছে আর ওই জন্যে আমাদের বাগানগুলো এখন পরিষ্কার সব হচ্ছে প্রতিটা সাইডে কাজকর্ম হচ্ছে আর মেবারগুলো সব যাচ্ছে যেটা ডিউটি ছিল আটটা সকাল আটটার থেকে এগারোটা পর্যন্ত আর বিকাল দুটার থেকে পাঁচটা পর্যন্ত মাইনা কোনো অসুবিধা হবে না যেটা আমরা মাইনাটা হয় আমাদের পাঁচ ছ করে তো ওইটা আমরা একটাই তারিখ ধরে মাইনা সম্বন্ধে যে ওইটা আমাদের একটাই তারিখ ওই অস্থায়ী কর্মীদের পরিবারগুলো খুব অস্বস্তিতে হ্যাঁ সেটা তো আপনারা মোটামুটি এখন এখন কেমন পজিশন এখন তো কাজ যদি এখন লেবার বা কোনো ইয়ে সমস্যা নেই ওদের এখন তো আবার কাজ হবে আবার পয়সা পড়বে এখন সমস্যা নেই এখন কোনো সমস্যা নেই যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হয়েছে তাদের প্রত্যেককেই ইন্ডিয়া আনহার্ডের পক্ষে ধন্যবাদ বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী ইন্ডিয়া আনহার্ড